بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله بعد সম্মানিত মানজুরুল আলম ভাই সৌদি আরব থেকে আপনি জানতে চেয়েছেন যে এক ব্যক্তি জানতে চেয়েছে আপনার কাছে মহিলারা ঈদের নামাজ পড়তে পারবে কিনা জি মহিলারা ঈদের নামাজ পড়তে পারবে এবং মহিলাদের জন্য এটা সুন্নতে মুয়াক্কাদার অন্তর্ভুক্ত সুন্নতে মুয়াক্কাদার অর্থ হলো যেটা যেমন মনে করেন ফরজ নামাজের পরে আমরা যে 12 রাকাত সুন্নত পড়ি এটা মুয়াক্কাদা অর্থাৎ ইসলামী শরীয়তে যেটার গুরুত্ব বেশি দেওয়া হয়েছে গুরুত্ব আরোপ করা হয়েছে এবং যেটাতে সওয়াব বর্ণনা করেছে ইসলামী শরীয়ত যাকে তাকিদ দিয়েছে সেটাই সুন্নতে মুয়াক্কাদার অন্তর্ভুক্ত মহিলাদের জন্য এটা যাওয়া ফরজ নয় যদি কেউ না যায় তাহলে তাদের সমস্যা নেই গুণাগার হবে না কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অধিক গুরুত্ব দিয়েছেন হাদিসে যে মহিলারাও ঈদের নামাজে শরীক হবে পুরুষ তো অবশ্যই যেতে হবে সেখানে কেউ কেউ বলছেন ওয়াজিব যেমন ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ ওয়াজিব বলেছেন ঈদের নামাজে যাওয়া তবে যেতে হবে এটা থেকে পিছিয়ে পাওয়ার কোনো উপায় নেই এটা সুন্নতে মুয়াক্কাদা পুরুষের জন্য কোনোভাবেই পিছিয়ে থাকার উপায় নেই আর মহিলা কোনো মসজিদে ঈদের নামাজ বা অথবা যেখানে ঈদের নামাজের সুব্যবস্থা আছে সেখানে যাবে তবে আলেমগঞ্জ যেটা উল্লেখ করছেন যেন বড় বড় আলেমগঞ্জ উল্লেখ করছেন সেখানে যেন তারা জিনাত প্রকাশ সৌন্দর্য প্রকাশ না করে ফেতনা বাচ্চাদের জন্য সম্ভাবনা না থাকে তারা সৌন্দর্য অথবা প্রকাশ করে যাবে এই ধরনের না হয় বাস পর্দা মেনটেন করা যাবে পুরুষ থেকে আলাদা থাকবে হ্যাঁ এই সমস্ত বিষয়গুলো লক্ষ্য রেখে ফেতনা যাতে না হয়ে যায় পুরুষের সাথে যাতে গাদাগাদি না হয় বা শরীরে কাপড় বস্ত্রাদি যেন উল্টাপুল্টা না করে এদিকে লক্ষ্য রাখতে হবে এই সম্পর্কে মহিলারা যে মসজিদে যাবে এই সম্পর্কে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বুখারীতে আছে 324 এবং সহিহ মুসলিম বর্ণনাতে 890 নম্বর যে হাদিসটি মহিলা সাহাবী উম্মে হাতিয়া রাদিয়াল্লাহু আনহা তিনি এই হাদিসটা বর্ণনা করেন এবং আরও হাদিস আছে বুখারী মুসলিমদের একটা হাদিসে যথেষ্ট এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তিনি বলেন যে আমারও না রাসূলুল্লাহ আল্লাহ রাসূল আমাদেরকে আদেশ করছেন আর নুখরিজাহুন্না ফিল ফিত্রি ওয়াল আযহা আমরা যেন ঈদের নামাজে বাহির হই ঈদের ফিতরে হোক আজহায় হোক উভয়তে কারা বাহির হবে আমরা যারা আছে আওয়াতেক অল হইয়েজা ওয়াজাওয়াতুল খুদুর যে সমস্ত সাবালক এবং নাবালিকা সব মহিলা এবং যারা বয়সকা মহিলা আছে সবাই যেন ঈদের নামাজে বাহির হয় এবং অল হইয়েজা যে সমস্ত মহিলা মাসিকে উপনীত তারাও উপস্থিত হবে কিন্তু তারা কি করবে ইয়া তাজিলনা ফি মুসাল্লাল মিন মুসাল্লাল মুসলিমিন তারা মুসলমানদের অর্থাৎ নামাজের মুসল্লা যেটা আছে সেখান থেকে তারা আলাদা অবস্থান করবে দাওয়াতুল মুসল্লিন মুসলিমিন সারা মুসলমানদের যেখানে দোয়া হবে ঈদের নামাজের পরে দোয়া খতিব সাহেব এমনি সম্মিলিত মোনাজাত বলতে হাত না উঠে তিনি মোনাজাত করবেন ওই যে দোয়া হয় যেটা এটা আপনারা সৌদি আরবে দেখছেন যেভাবে দোয়া হয় আমাদের দেশের দোয়াটা ব্যতিক্রম তো এই দোয়াতে শরিক হবে তারা ঈদের নামাজে যারা মহিলারা মাসিক অবস্থান করছে তারা নামাজ পড়বে না কিন্তু মুসলমানদের দোয়াতে তারা শরিক হবে বা সুন্দর কথা তো আর অন্যান্য মহিলারা যাদের সমস্যা নেই তারা নামাজ পড়বে এবং দোয়াতেও শরিক হবে এখানে এক মহিলা এই হাদিসের ভাইকে এক মহিলা প্রশ্ন করতেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ ইহদানা লা ইয়াকুনু লাহা জিলবাবুন যে আমাদের কোনো বোনা এরকমও আছে বা আমাদের মধ্যে কোনো মহিলা এরকম আছে যার ওড়না অতিরিক্ত চাদর নেই তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লিতুলবিসহা উখতেহা মিন জিলবাবিহা তার বোন যেন তার অতিরিক্ত যার কাছে আছে সে যেন এটা ধার করে পড়ায় বা তাকে পরিবেদনের ব্যবস্থা করে তাই সুতরাং এখানে স্পষ্ট এই হাদিসের ভিত্তিতেই তো আলেমগণ বলছেন যে যেমন ইমাম শাওকানি রহিমাহুল্লাহ তার ইবনে হাজার তারপর বড় বড় আলেম আগের পরে আলেমদের কথা হলো যে মহিলাদেরও এখানে মাশরু বৈধ আত্মা আছে যে ঈদগাহ নামাজে শরিক হয়ে ঈদের নামাজে শরিক হবে তাই তো এখানে আর অস্পষ্ট কিন্তু আমাদের দেশে কিছু কিছু আলেমগণ এগুলি তাশাদ্দুদ বা কঠিন করছে মহিলাদের মসজিদে যেতে দেয় না এবং নামাজের শরীক হতে দেয় না এবং ঈদের নামাজের শরীক হতে দেয় না বা সেই সুব্যবস্থা করে না অন্যান্য হাজার হাটে বাজারে এখানে সেখানে বিপর্যয় করতে পারবে বা এখানে অনুষ্ঠান করতে ঈদের নামাজে গেলেই নাকি তাদের সমস্যা এগুলি বেকুবি ছাড়া কিছুই না আপনারা যারা সৌদি আরবে আছেন তারা দেখেন যে মহিলারা মসজিদগুলিতে ঈদের নামাজে শরীক হয় জুমার নামাজে শরীক হয় পর্দার সাথে সুব্যবস্থা আছে মক্কা মদিনার মসজিদগুলিতে শরীক হইতে আছে কত সুন্দর সুব্যবস্থা আছে তো ইসলামী শরীয়তকে মন গড়া ব্যাখ্যা না করেন নিজে ইসলামী শরীয়ত যেভাবে এই করছে আদেশ দিয়েছে বা যেভাবে শরীয়ত বাস্তবায়ন করছেন সেভাবে পালন করা উচিত
আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। হাজার সাল্লাহ তালা নামিন। সালামু আলাইকুম রহমতুল্লাহ।